প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে ভাবলাম তোমাদের সাথে সারাদিন কি করি না করি সেটা শেয়ার করবো। তার জন্য আজকে কম্পিউটার ক্লাস ছিল, তো ভাবলাম একটু বেরোবো, একটু ঘুরবো, ঘুরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই চলে আসবো, কিন্তু দেখো বেরোনোর আগে পুরো ঝরঝড় করে বৃষ্টি চলে এলো। ক্যামেরায় কতটা আসছে জানি না, ভালো জোরে বৃষ্টি পড়ছে, মানে বেরোলেই ভিজে যাবো। আর এমনি শরীরটা ভালো নেই একটু, আমারও ভালো নেই, দাদারও ভালো নেই, দুজনের একসাথেই শরীরটা একটু খারাপ করেছে, তো যেতে পারলাম না। রেডি হয়ে যেতে তো পারলাম না, কিন্তু তোমার সাথে বাড়িতে আজকে থেকে সারাদিন কী করি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। দেখেছি দহি পনির মশলা, সেটা আজকে আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো কেমন টেস্ট হয়েছে। আমার মন জানা হয়েছে, আগে বানাই। এই টমেটো টমেটো সবই কিউব কিউব হবে। এরকম কিউব কিউব করে রাখতে হবে। বেশি বড় বড় রাখলে কাঁচা কাঁচা থাকবে বলে আমার বোন আবার পছন্দ করে না কাঁচা কাঁচা, তাই জন্য আমি একটু ছোট ছোটই কাটছি। আর কি ওখানে ঘুগনি করবো, তারপর নিরামিষ ঘুগনি। আগে রাতের মেনুটা আছে লুচি আর ঘুগনি আর কি একটা পনিরের রেসিপি দেখেছে, ওইটা সেটা তৈরি করবে আর আমি এইগুলো করে নেবো। হ্যাঁ কালো জিরে দিয়ে ভালো হয় তো, বেশি না দিলে অল্প দেবে সেই এর কিছু। কালো জিরে হালকা জোয়ান তাই দাও, তাহলে ওদের আলাদা করে মানবে। আমি না আমার এই জোয়ান লুচি লুচির মতো, তাতে কালো জিরে জোয়ান নিয়ে এতে দে কাজ বাড়িতে যায় দেখেছি। কাজ বাড়িতে তোমরা যদি ক্যাপসিকাম গুলো চাও এর থেকে বড় সাইজেও কাটতে পারো, তোমাদের যেমন ইচ্ছে তেমন করতে পারো। তোমরা সব খাবে তো, মাম খাবে তো, মাম কাকু সবাই খাবে তো? এগুলো ওরা খাবে, আমিও খাবো। তাহলে আমি সেরকমই একটু বেশি বানাবো। দেখতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ কেটে, এরকম বড় পেঁয়াজটা। এই যে ঘুগনির কড়াই সেদ্ধ করতে দিচ্ছে, ঘুগনিটা হবে নিরামিষ আর এখানে আলু দেবো। আলু দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে সেদ্ধ করতে ঘুগনি চলবে।
এর দই দিচ্ছি আর বাকি যা যা জিনিস কাটলাম সব এতে মিক্স করেছি। এবার এতে সব মশলা দেবো। আমরা দেখো যে কী কী দিচ্ছি। মা আমার এক চামচে দিও আমুল বাটার দেবেন। ময়দা মাখছেন লুচির জন্য। কালো জিরে, এই যে জোয়ান, ও জোয়ান দিয়ে ছেলেমেয়েরা জোয়ান আর কালো জিরে দিয়ে লুচি খাবে। এরকম
গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর হিং, একদম এক চিমটি হিং দিয়েছি। ম্যারিনেট করা সেই মিক্সচারটা আছে, আর এখানে পনির আছে, একটু পনির আছে, আর এখানে অর্ধেক পনির গ্রেট করে দেওয়া আছে। এটা আদা টমেটোর পেস্ট, কিন্তু ওখানে জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া ছিল। এইটুকু দিলে কেন, এটা বেশি করে দিয়েছিল। গ্রেভিটা অনেকটা হয়ে গেল, কি দেবো কি দেবো গো। ময়দা জল দিচ্ছি, ডোটা করে নিচ্ছি, রসুন খেতে আছে, খানিকক্ষণ এটা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না এটা তেল বেরিয়ে আসছে পুরোপুরি। তুমি খাও জোয়ান, দুটি জোয়ান খাই, হজম করে নিই আগে, খাওয়ার আগে খেতে হবে না, খাওয়ার আগে একটু হজম করে নিই, তারপরে খাও, দুটি জোয়ান খাও, খাও খাও। আর কি গ্রেভি রাখবো বল, ঠিক আছে না, আর একটু গ্রেভি করবো, সেটা এমনি দিয়েছে মোটামুটি রেডি। পনিরগুলো তখনই জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, এবার পনিরগুলো সেকে দিয়ে দেবো। আপনারা ভেজেও দিতে পারেন, আবার কাঁচাও দিতে পারেন, এটা অটোমেটিক ভাজলে শক্ত হয়ে যায়, এটাতে সফট থাকে। এবার আপনাদের যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে বা মালাই থাকে নামানোর সময় সেটা উপরে দিয়ে নামাবেন। আমাদের নেই বলে আমরা দিই না। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন, দিয়ে আপনারা যখন এবার দিয়ে বন্ধ করে দেবেন, তবে আপনারা যখন খেতে চাইবেন আপনারা তখন খুলে খেয়ে নেবেন।
দাঁড়া। এটা ছাতুর ফুল দিয়ে কচুরি মতন করে দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের। দাঁড়া দেখো ছাতুর ফুল, আর এই যে ভেতরে ভরে দিয়েছি দিয়ে ওই যে বানাচ্ছে, এখানে রেডি হয়ে গেছে পনির, ঘুগনি, মিষ্টি। এবার শুধু কচুরিটা দেওয়া বাকি রেখেছে, কচুরিটা দিলেই ব্যাস খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে মা।